আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10ই মুহররম আশুরার দিন, আসরের পর 10 বার পড়লে জান্নাত লাভ হবে, রিজিকের দরজা খুলে দেওয়া হবে, রহমতের দরজা খুলে দেওয়া হবে, গজবের দরজা বন্ধ করে দেওয়া হবে। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা শব্দের অর্থ দশম। আশুরার দিবসের মর্যাদা ও ফজিলত ইসলামের পূর্ব থেকে স্বীকৃত হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা এ দিনে সংঘটিত হয়েছে। বিশুদ্ধ বর্ণনা মতে, পবিত্র আশুরার দিবসে আরাফার ময়দানে হজরত আদম আলাইসাল্লাম এর তওবা কবুল হয়েছিল। এদিনে হজরত নূহ আলাইসাল্লাম এর নৌকা মহাপ্লাবন শেষে যুদি পাহাড়ে এসে আটকে যায়। এদিনে হজরত মূসা আলাইসাল্লাম ও তার সম্প্রদায় বনি ইসরায়েল ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি পান এবং ফেরাউন সদল বলে পানিতে ডুবে ধ্বংস হয়। এছাড়াও অনেক ঐতিহাসিক ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। ইমান ও কুফুরের লড়াই হয়েছে, হক ও বাতিলের দ্বন্দ্ব ও সংঘাত হয়েছে। পরিণামে সর্বদা আল্লাহ তাআলা হক ও হক্কানিয়তকে জয়ী করেছেন এবং বাতিল অপশক্তিকে পরাজিত করেছেন। 10ই মুহররম আশুরার দিন মর্মান্তিকভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছেন। 10ই মুহররম আল্লাপাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 10ই মুহররম আল্লাপাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 10ই মুহররম আশুরার দিন আল্লাপাক রব্বুল আলামিন পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি করেছেন। যত মাখলুকাত রয়েছে, যত প্রাণীকুল রয়েছে, সকলের রুহ আল্লাপাক রব্বুল আলামিন 10ই মুহররম আশুরার দিন সৃষ্টি করেছেন। আশুরার দিন আল্লাপাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন। আশুরার দিন আল্লাপাক রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন। আশুরার দিন আল্লাপাক রব্বুল আলামিন পাহাড় সমূহ সৃষ্টি করেছেন। আশুরার দিন আল্লাপাক রব্বুল আলামিন সাগর সমূহ সৃষ্টি করেছেন। আশুরার দিন আল্লাপাক রব্বুল আলামিন লৌহ কলম সৃষ্টি করেছেন। আশুরার দিন আল্লাপাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে রক্ষা করেছেন। আশুরার দিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন। আশুরার দিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাপাক রব্বুল আলামিন তার ছেলেকে জবাই করার নির্দেশ প্রদান করেন। আশুরার দিন হযরত ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করেছেন। আশুরার দিন আল্লাপাক রব্বুল আলামিন দাউদ আলাইহিসসালামের তওবাকে কবুল করেছেন। আশুরার দিন আল্লাপাক রব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। আশুরার দিন আল্লাপাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিসসালামকে রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। তাই আশুরার দিন এটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটি দিন, এটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। আশুরার দিন আসরের পর আল্লাপাক রব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন, কিয়ামত অনুষ্ঠিত হবে, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে, আকাশ ভেঙ্গে টুকরো টুকরো হবে, পাহাড়গুলো তুলোর নেয় উঠতে থাকবে, সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, যত প্রাণীকুল রয়েছে সকলেই মৃত্যুবরণ করবে। আল্লাপাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন, সমস্ত মানুষ পেরেশানির মধ্যে থাকবে, নবী রাসুলরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলতে থাকবে। কাল কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, এভাবে বন্ধু বন্ধুকে চিনবে না, সকলে একজন থেকে আরেকজনের কাছে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভয়াবহ অবস্থা হবে কাল কিয়ামতের দিন। তবে যারা নেক আমল করবে, ইবাদত বন্দেগি করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনকে সাজানোর চেষ্টা করবে, তাদের কোনো ভয় হবে না, তাদের কোনো টেনশন হবে না, তাদের কোনো পেরেশানি হবে না, তারা নিশ্চিন্ত অবস্থায় থাকবে। এই ভয়াবহ অবস্থার মধ্যেও যেদিন সূর্য আধাত উপরে আসবে, ওই দিন তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ওই সমস্ত ব্যক্তিরা কারা হবে? যারা এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগির মধ্যে মশগুল থাকবে, যারা আল্লাহ তাআলার হুকুমগুলো যথাযথভাবে পালন করবে, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আমরা 10ই মুহররম আশুরার দিন আসরের পর বিশেষভাবে কুরআনুল কারিমের গুরুত্বপূর্ণ একটি সূরা, ফজিলতপূর্ণ এবং মাহাত্মপূর্ণ সূরা, যদি আমরা 10 বার পড়ি, আল্লাহ তাআলা আমাদের এই সূরার আমলের উছিলায় জান্নাত দান করবেন,
আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়ার জীবনেও রিজিকের প্রশস্ততা দান করবেন, আল্লাপাক রব্বুল আলমিন রহমতের দরজাসমূহ খুলে দেবেন, গজবের দরজাসমূহ আল্লাপাক রব্বুল আলমিন বন্ধ করে দেবেন। কুরআনুল করিমের গুরুত্বপূর্ণ সুরাটি হল সুরা ইখলাস। সুরা ইখলাস এই সুরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা। এই সুরাটি আল্লাপাক রব্বুল আলমিন মক্কায় অবতীর্ণ করেছেন। এই সুরাটির মধ্যে তিনটি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। এই সুরাটি আমরা 10 মুহররম আশুরার দিন আসরের পর নিরিবিলি পরিবেশে তিনবার ইস্তিগফার পাঠ করব, তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করব। এরপরে আমরা এই সুরাটি 10 বার আমল করব, হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এই সুরাটি পড়ার পূর্বে আমরা 3 বার ইস্তিগফার পাঠ করব, 3 বার দুরূদ শরীফ পাঠ করব। এই সুরার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করল, আমি এই সুরাটি খুব ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। অর্থাৎ ওই সাহাবি এসে রসুলকে বললেন, আমি সুরা ইখলাসকে অনেক ভালোবাসি। রসুল বললেন, এই সুরার ভালোবাসা, এই সুরার মহব্বত তোমাকে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয় অংশ শোনাবো। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেল। তিনি আগমন করলেন এবং সুরা ইখলাস পাঠ করে শোনালেন। তিনি আবার বললেন, এই সুরাটি কোরআনের এক তৃতীয় অংশের সমান। মুসলিম ও তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সুরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে এক খতম কোরআন পাঠ করার সওয়াব দান করেন। এই সুরার ফজিলত সম্পর্কে বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি উযু সহকারে এই সুরা পাঠ করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজাসমূহ খুলে দিবেন। যে ব্যক্তি এই সুরা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গজবের দরজাসমূহ বন্ধ করে দিবেন, রহমতের দরজাসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন, রিজিকের দরজাসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার উসিলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন, জান্নাতের মধ্যে বিশাল বড় মহল তৈরি করবেন। যে ব্যক্তি এই সুরা অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজার মধ্যে ফেরেশতাদের অংশগ্রহণ করাবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বিশেষভাবে 10 মুহররম আশুরার দিন আসরের পর এই আমলটি গুরুত্ব সহকারে 10 বার করব। এরপরে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। অবশ্যই আমলের পূর্বে আমরা 3 বার ইস্তিগফার পাঠ করব, 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করব। এই সমস্ত আমলের পর আমরা চুপি চুপি গোপনে সূরা ইখলাস 10 বার পাঠ করে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রুনাজারি করব, কান্নাকাটি করব, মোনাজাত করব। কেননা 10 মুহররম আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন, অসংখ্য অগণিত নবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, তাদের তওবাকে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন 10 মুহররমের দিন, আর কিয়ামত সংঘটিত হবে 10 মুহররম আশুরার দিন আসরের পরে। তাই আমরা আসরের পরে গুরুত্ব সহকারে পরিপূর্ণ ইকিন ইখলাস বিশ্বাস রেখে আমরা এই আমলটি করব।